আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকরা উদ্বিগ্ন তাকে বিদেশে না পাঠালে যে কোনো সময় অঘটন ঘটতে পারে তিনি বলেন এবারের আন্দোলন ব্যর্থ হলে পঞ্চাশ বছরের জন্য ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে দেশ আহমেদ সাররের রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর 54তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানায় বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেখানে দোয়া ও মোনাজাত করা হয় পরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কোকর কবরে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় মির্জা ফখরুল বলেন অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রায় বিনা চিকিৎসায় মারা যান আরাফাত রহমান কোকো তিনি বলেন একটি কুচক্রী মহল দীর্ঘকাল ধরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা জিয়া পরিবারকে নির্মূল করার চক্রান্ত করছে বোর্ডের ডাক্তাররা অত্যন্ত উদ্বিগ্ন তারা মনে করছেন যে দেশনেত্রীকে যদি অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হয় তাহলে শেষ পর্যন্ত ঢাকায় বা বাংলাদেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা এখনও নিশ্চিত নয় তাই তারা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানো উচিত যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন পরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতিনিধি সভার উদ্বোধন করে মহাসচিব বলেন দেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি দোকানপাট আওয়ামী লীগ দখল করেছে সংখ্যালঘুদের হামলা বিতাড়ন করে রাজনৈতিক প্রতিপক্ষের উপর দোষ চাপানোই এদের কাজ এখন একদিকে রাজনৈতিকভাবে অন্যদিকে অর্থনৈতিকভাবে একই সঙ্গে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিকভাবেও একটা সংকটময় মুহূর্তে আছে কারণ এখন বাংলাদেশকে দুর্ভাগ্যজনকভাবে দুটি ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে এবং সেই দুটি ভাগ যে বিভক্ত করে ফেলা হয়েছে বর্তমান শাসক গোষ্ঠী সেটা করেছে তাদের স্বার্থে সেই ভাগটা করেছে কি যে হয় তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি এইভাবেই যে বিভক্তি এই বিভক্তি শুধুমাত্র আপনার রাজনৈতিক পরিমণ্ডলে নয় এই বিভক্তি সর্বগ্রাসী এই যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ এটা জাতির জন্যে এটা আমার রাষ্ট্রের জন্যে সবচেয়েতে একটা অমঙ্গলকর একটা ক্রিটিক্যাল অবস্থা তাহলে বাংলাদেশ অন্তত 50 বছরের জন্য একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে পড়বে তখন কারো কোনো নিশ্চয়তা থাকবে না বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্রই পারে দেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন সংবিধান সমুন্নত রেখে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যে কোনো ছাড় দিতে রাজি আওয়ামী লীগ তিনি আরও বলেন সংবিধানের বাইরে গিয়ে প্রয়োজনে নির্বাচনকালীন সরকারে বিভিন্ন দল থেকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী দেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারে সরকার জাতীয় প্রস্তাবে সাম্যবাদী দল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আমির হোসেন আমু তিনি আরও বলেন একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন পাগল ছাড়া দেশে কোনো নিরপেক্ষ লোক নেই এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের জন্য কোন পাগল ঠিক করে রেখেছেন তা জানতে চান আমির হোসেন আমু আরও বলেন আগামী নির্বাচন সংবিধান অনুসারী হবে কোনো শক্তি সেই নির্বাচনকে বানচাল করতে পারবে না সংবিধানের ভিত্তিতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেইখানে তোমাদের যা যা করণীয় আছে যত পর্যবেক্ষক পাঠাও যত আইন কানুন দেখো সব কিছু মেনে নেব ইভেন কি নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায় সংবিধানে না থাকলেও আমরা কিছুটা টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে শতকরা যে কজন পায় সে কজন দিতে পারি সুতরাং কোনো কার্যপূর্ণতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে কোনো কার্যপূর্ণতা নেই
চার দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান, রিপাবলিকান দলীয় জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাককর্মিক এবং ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান অ্যাড কেস। তাদের সঙ্গে সহায়তাকারী কর্মকর্তারাও আছেন। সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন এই দুই কংগ্রেসম্যান। এছাড়া বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুশীল সমাজের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অভিমত ও উদ্বেগ জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটক করা হয়েছে 10 জনকে, উদ্ধার করা হয়েছে বিস্ফোরক। রাতভর অভিযান শেষে সকালে ব্রিফিংয়ে তাদের আটক করার তথ্য জানানো হয়। তারা ইমাম মাহমুদের কাফেলা নামের একটি জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে সিটিটিসি। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পূর্ব টাট্টিউলি গ্রামের বাইশালিতে একটি টিলার উপর একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে অভিযান শুরু হয়। কিছুদিন আগে প্রায় 1 একর জমি দুবাই প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে কিনে নেন কয়েকজন। এরপর ওই পাহাড়ি টিলার জমিতে কয়েকটি ঘর নির্মাণ করে তারা। ওই টিলায় প্রায় 20 থেকে 25 জন বসবাস করত। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। বিভিন্ন সময় স্থানীয়দের তারা জানিয়েছে, নদী ভাঙনে বাড়ি বিলীন হওয়ায় এই এলাকায় জমি কিনে চলে এসেছেন। তাদেরকে প্রায় সময় সীমান্ত এলাকায় গহীন পাহাড়ে যাতায়াত করতে দেখা যেত। দেশের সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জে 250 শয্যা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও বাড়ছে। দেশে প্রতিদিন 40,000 ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে। সব কোম্পানি মিলেও এত স্যালাইন তৈরি করতে পারে না। বিদেশ থেকে স্যালাইন আমদানির অনুমতি দেওয়া আছে। সেই সঙ্গে সরকারি হাসপাতালগুলোও প্রয়োজনে বাইরে থেকে স্যালাইন সংগ্রহ করতে পারবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইতিহাসের ভয়াবহতম দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে প্রাণহানি 80 জনে দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ সহস্রাধিক। হাওয়াইয়ের ফায়ার ব্রিগেড ও ন্যাশনাল গার্ডের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে মৃতের সংখ্যা। এরই মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে ঐতিহাসিক শহর লাহাইনা। পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন মাউই দ্বীপের পশ্চিমাঞ্চল, নেই পানি ও মোবাইল সংযোগও। আগুন পুরোপুরি না নিভলে অধিবাসীদের জন্য দুর্যোগ প্রবণ এলাকা খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সারাদিনের অভিযানে উদ্ধার হয়েছে 12 জনের মরদেহ। এখনও অনেক ভস্মীভূত ভবনে উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় প্রাণহানি বাড়ার শঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় দাবানলে পুড়ে যাওয়া এলাকাগুলোয় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত জারি হয়েছে কারফিউ। চলমান এই পরিস্থিতিকে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর আগে 1959 সালে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া হাওয়াইয়ে 1960 সালের জলোচ্ছ্বাসে মৃত্যু হয়েছিল 61 জনের। ক্রিকেট, এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে এই দলে নতুন মুখ তানজিদ তামিম। তবে স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা না পেলেও আফিফ হোসেন দলে এসেছেন। 30 অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আগের দিন অধিনায়ক নির্বাচন চূড়ান্ত হওয়ার পর এসিসির বেঁধে দেওয়ার সময় 12 অগস্টের মধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে সকাল 9:30 দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এশিয়া কাপের জন্য 17 সদস্যের দলে সাকিব ছাড়াও আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, তাওহিদ হৃদয়, হার্ড হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি, স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদি হাসান, স্পিনার নাসুম আহমেদ। দলে পেসার 5 জন হলেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-19 ও বাংলাদেশ এ দলের তরুণ ব্যাটসম্যান তানজিদ তামিম। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে 4 ম্যাচে 350 করে নজর কাড়েন তানজিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।